অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়ে গত 22শে জানুয়ারি সোমবার রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন হয়ে গেল। কিন্তু অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যে ঘটনা আমার আপনার মতো সকল সনাতনীদের কাছে অত্যন্ত বিস্ময় সৃষ্টি করেছে। এমনকি এই ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। সেদিন রামলালার সঙ্গে দেখা করতে এলে স্বয়ং হনুমানজি। ঘটনাটির সত্যতা স্বীকার করে শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিও প্রকাশ করেছে। শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, সেদিন রাম মন্দিরে রামলালার দর্শনে হাজির হলে স্বয়ং বজরঙ্গী। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অযোধ্যার রাম মন্দিরে রামলালার সঙ্গে দেখা করতে এসেছিলেন স্বয়ং বজরঙ্গী। ঘটনাটি পূর্ণ বিবরণ জানতে আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হল এবং সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত হল স্বয়ং রামলালা। এই দিব্য ঘটনার মাধ্যমে আবার এই কলিযুগও প্রমাণিত হল যে যেখানে যেখানে প্রভু রাম সেখানে সেখানে উপস্থিত হন ভক্ত শিরোমণি বজরঙ্গবলী। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা বিশ্ব। আপনারা সকলেই জানেন গত 22শে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। গোটা দেশ সহ গোটা বিশ্ববাসী এই ঘটনা সাক্ষী থেকেছে। হাজার হাজার ভক্ত সহ অগণিত নামী দামি ব্যক্তিরা সেদিন অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। ঠিক সেই সময়েই আবার সবার অলক্ষ্যে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সেদিন প্রাণ প্রতিষ্ঠিত রামলালার মন্দিরে প্রভু রামের সঙ্গে দেখা করতে ছুটে এলেন স্বয়ং হনুমানজি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কাতারে কাতারে পুণ্যার্থীদের ঢল নেমেছিল মন্দির চত্বরে। হঠাৎ সেই সময় রাম মন্দিরের ভেতরে ঢুকে পড়ে এক বাদক। শুধু তাই নয়, একেবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সেই বাদক। এই ঘটনাটিকে শুভ লক্ষণ হিসেবেই দেখছে মন্দির কমিটি সহ গোটা বিশেষজ্ঞ মহল। এই ঘটনার সত্যতা স্বীকার করে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রের তরফে লেখা হয়েছে যেন স্বয়ং হনুমানজি এসেছে রামলালার দর্শন। ঘটনার বিবরণে তারা জানান, মঙ্গলবার সন্ধ্যা 5:50 নাগাদ রাম মন্দিরের দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকে পড়ে একটি বাদক। সেটি সরাসরি ভিড় ডিঙিয়ে ঢুকে পড়ে মন্দিরে একদম গর্ভগৃহী, গ্যাট হয়ে বসে পড়ে একেবারে রামলালার মূর্তির সামনে, যেন প্রভুর রামের সামনে বসে রয়েছে স্বয়ং ভক্ত শিরোমণি বজরঙ্গবলী। তবে কপিবরকে দেখা মাত্র বাজানো হয় অ্যালার্ম। সেখানকার উপস্থিত নিরাপত্তারক্ষীরা ভয় করেছিল যেন সদ্য প্রতিষ্ঠিত মূর্তি কোনো ক্ষতি না হয়। গর্ভগৃহে ছুটে আসেন সকল নিরাপত্তা কর্মীরা। যদিও বাদরটি ঝামেলা না বাড়িয়ে মন্দিরের পূর্ব দিক দিয়ে গর্ভগৃহ ত্যাগ করে। বন্ধুরা, এই ঘটনাটিকে অত্যন্ত সাধারণ ঘটনা মনে হলেও
হাজার হাজার ভক্তের ভিড়ের মাঝখানে এবং সেই নিশ্চিত্র নিরাপত্তা কর্মীদের মাঝখান দিয়ে কীভাবে একটি বাদর অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত প্রবেশ করতে পারে, এটাই কিন্তু অত্যন্ত আশ্চর্য। এই ঘটনাটিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করছে সকল বিশেষজ্ঞ মহল। এই ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। আপনারও কি মনে হয়, বজরংবলী কি এসেছিলেন প্রভু রামের সঙ্গে দেখা করতে, নাকি নিচকই এটি একটি কাকতালীয় ঘটনা? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের মধ্যে এই ঘটনাটি শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।